আজকের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি হাজার দ্বীপের দেশ মালদ্বীপ থেকে। মালদ্বীপকে বলা হয় হেভেন অন আর্থ, যেটা পৃথিবীর মধ্যেই আসলে হেভেনলি একটা ফিল দেয়, এবং সেই সাথে হাজারো দ্বীপের দেশ মালদ্বীপ। আজকের আমার ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মালদ্বীপ ব্লগ দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইভ ব্লগ চ্যানেল মাকিয়া রহমান। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করে দিলাম ঢাকা টু মালদ্বীপ জার্নি, এবং ঢাকা টু মালদ্বীপ এই ব্লগের পাশাপাশি থাকছে ছোটখাটো বিভিন্ন ধরনের ট্রাভেল গাইড এবং ট্রাভেল ইনফরমেশন, এবং জানতে হলে দেখতে হলে থাকতে হবে আমার চ্যানেলের সাথে সাথে। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করে দেখি। আমাদের ঢাকা টু মালদ্বীপের ফ্লাইট ছিল সকাল 9টার সময়। সারা রাতি ঘুমাই নাই, কাজকর্ম এই সেই গোছানো গাছানো সব কিছু মিলে আমার ঘুম হয় নাই। তো একবারে সকালবেলা ঘুম ঘুম চোখে বের হয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার আব্বা আমাকে বলেছিলাম যে তোমরা আমাদের সাথে যাবা, তো তারা আমাদেরকে একবারে সাথে করে নিয়ে চলে এসেছে এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে নামার পর থেকে আমার চোখে মনে হচ্ছিল ঘুম যেন আর কোনোভাবেই ছাড়ছে না, আমি যেখানেই মনে হয় বসবো সেখানেই ঘুমায় পড়বো, এরকম একটা অবস্থা। এয়ারপোর্টে একটু আগে আসার সুবিধা এটাই যে বিভিন্ন বিষয়গুলো একটু খেয়াল খেয়াল করে করা যায়, নাহলে অনেক ভুলভ্রান্তি হয়, এটা সব সময় হয়। তো যাই হোক, আমি প্রথমে লাগেজটা চেক করে নিয়েছিলাম, কারণ আমি কোথাও ঘুরতে গেলে অনেক বেশি কাপড় চোপড় নিয়ে যাই, এক্সেসিভ অনেক জিনিসপত্র নিয়ে যাই। তো এই জন্য লাগেজটা ফার্স্টে চেক করে নিয়েছিলাম যে ওয়েট আবার এক্সিট করে গেল কিনা। তো দেখলাম যে না, ওয়েট এক্সিট করে নাই, বরং অনেক ওয়েট খালি ছিল। এয়ারপোর্টে সবসময় যে কোনো জায়গায় ফ্লাইটই থাকুক না কেন, মিনিমাম 3 ঘন্টা আগে আসার চেষ্টা করা উচিত, মানে ফ্লাইটের 3 ঘন্টা আগে। কারণ এয়ারপোর্টে অনেক কাজ থাকে যেগুলো আপনাকে ঠান্ডা মাথায় কমপ্লিট করতে হবে, আপনি নতুন জার্নি করতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক কিছু জানার থাকতে পারে। কিছু মিলে 3 ঘন্টা টাইম হাতে নিয়ে আসলে আপনি ঠান্ডা মাথায় সব কাজ কমপ্লিট করতে পারবেন, কোথাও কোনো ভুল হলে সেটাও আপনি অনেক টাইম নিয়ে সলিউশন করতে পারবেন। কিন্তু যদি তাড়াহুড়া করে আসেন অনেক রকমের ঝামেলা হয়ে যেতে পারে, অনেক সময় ফ্লাইট মিস হয়ে যেতে পারে, কিংবা অনেক সময় হয়তো বা কোনো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। তো এই কাজটা করা উচিত, এবং আমি যে ইনফরমেশনগুলো এখন যেগুলো দিচ্ছি এগুলো খুব বেসিক কিছু ইনফরমেশন, এবং এগুলো তাদের জন্য না যারা রেগুলার ট্রাভেল করেন বা এগুলো সম্পর্কে জানেন, এটা তাদের জন্য যারা নতুন নতুন ট্রাভেল করছেন বা নতুন ট্রাভেল করবেন, কারণ এইরকম ছোটোখাটো ইনফরমেশনও কিন্তু অনেক সময় অনেক হেল্প করে। আমাদের চেক ইন থেকে শুরু করে ইমিগ্রেশন সব কাজ কমপ্লিট করে ভেতরে এসে বসে আছি। আমাদের হাতে কিন্তু ভালোই সময় ছিল, এই কারণে এখন আর ব্রেকফাস্ট করছি না, কারণ এখন ব্রেকফাস্ট করে নিলে আবারও অনেকক্ষণ বসে থাকতে হবে। তো এখন যেটা চিন্তা করলাম, একটু ঘুরে ঘুরে চারপাশে দেখি, ডিউটি ফ্রি সবগুলো ঘুরে ঘুরে দেখে আসি, তারপরে এসে এখানে একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিব। আগের দিন রাতটা আসলে খুব অস্থিরতার মধ্যেই গিয়েছে, যার কারণে ডিনারটাও ঠিক মতো করা হয়নি। তখন মচির জন্য মনটা অনেক বেশি খারাপ লাগছিল, ওকে দিয়ে আসার পর থেকেই মনটা খারাপ ছিল। বাসায় আসার পরে আমি কয়েক দফা কান্নাকাটি করেছি, লাগেজ গোছানোর মানে সবই তো কমপ্লিট ছিল, তারপরেও মনে করে করে কিছু জিনিস চেক করা, আরও কিছু কিছু জিনিস ভরা, এগুলো করছিলাম, কিন্তু ওইভাবে মনোযোগ দিতে পারছিলাম না। তো যার কারণে আসলে রাতের বেলা খাওয়াটাও ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। আবার ভোরবেলায় চলে এসেছি, আমরা মানে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি 5:30-6 এরকম একটা টাইমে, ওই সময় তো ব্রেকফাস্টও করা হয়নি, এই কারণে এখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। তো এখানেই কোনো একটা শপ থেকে খাওয়া দাওয়া করে নিব, এখন এখানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, এখানে বসেছিলাম, এখানে কোনো মানুষজন ছিল না, এই কারণে আরাম করে বসা যাচ্ছিল। এখানে খেয়াল করলাম সেই ছোটোবেলার আমরা যেটাকে ফাস্টফুড বলতাম ওইরকম একটা বার্গার সেল করছে, যেখানে ওই যে বড়ো বড়ো হাড্ডিওয়ালা চিকেন দিয়ে দিত, ওইটা দেখে মনে হলো এটাই নেই, কারণ এটা অনেক দিন যাবত ট্রাই করা হয় না। এখন সব জায়গায় এত সুন্দর সুন্দর KFC BFC বার্গার পাওয়া যায়, এই টাইপের বার্গারগুলো মনে হয় এয়ারপোর্টে এসেই পেলাম। ব্লগ তো চলবেই, এবং পাশাপাশি আপনাদের সাথে ট্রাভেলের ছোটো ছোটো ইনফরমেশনও শেয়ার করার চেষ্টা করবো, যেটা প্রথমেই বলেছি যে ঘোরাঘুরির পাশাপাশি কিছু কিছু ইনফরমেশন দিব, যাতে করে আমার ব্লগটা থেকে আপনাদের কিছু হলেও ইনফরমেশন আপনারা পেতে পারেন। প্রথমেই বলে নিচ্ছি যে কোন এজেন্সির মাধ্যমে আমাদের এই পুরো ঘোরাঘুরিটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছি হচ্ছে ট্রাভেল আর্কিটেক্টের মাধ্যমে, ওদের অফিস হচ্ছে বনানীতে। মালদ্বীপের এই ট্রিপটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি, ট্রাভেল আর্কিটেক্ট থেকে অফার করা যে প্যাকেজগুলো আছে সেগুলো আমরা নিইনি, আমাদের কিছু জিনিস বাদ দেওয়ার ছিল, কিছু জিনিস আমাদের অ্যাড করার ছিল, সেই অনুযায়ী আমরা করে নিয়েছি। আর ট্রাভেল আর্কিটেক্টের যিনি ম্যানেজার আছেন সঞ্চয় ভাইয়া, উনি খুবই ভালো, উনি আমাদের এই পুরো মানে ট্রিপের যে ব্যাপারগুলো আছে উনি ডিল করেছিলেন। তো যার কারণে আমাদের ট্রাভেল আর্কিটেক্ট নিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা বেশ ভালো,
এবার মালদ্বীপ নিয়ে কিছু কথা বলি। মালদ্বীপে আসা খুবই সহজ একটা বিষয়, যদিও বা মালদ্বীপ খুব এক্সপেন্সিভ একটা দেশ, কিন্তু এখানে আসার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এটা কোনো ভিসা প্রসেসিং এর দেশ না, এটা একদম অন অ্যারাইভাল ভিসা একটা দেশ। তো যার কারণে অন্যান্য দেশে যে ঝামেলাগুলো হয় ভিসা প্রসেসিং এর গ্যাঞ্জামটা হয়, যে ভিসার জন্য টাকা দেওয়া, ভিসা প্রসেসিং এ দেওয়া, তো এই ঝামেলা নাই বলে আসলে মালদ্বীপে আসা এই দিক থেকে সহজ, যদিও বা খরচের দিক থেকে মালদ্বীপ একটু বেশি এক্সপেন্সিভ। আর যেহেতু এটাতে কোনো ভিসা প্রসেসিং নেই, এখানে একটা ফর্ম দেওয়া হয় যেটা নাম হচ্ছে ইমুগা ফর্ম। এই ফর্মটা আমাদেরকে ট্রাভেল আর্কিটেক্ট থেকেই প্রোভাইড করা হয়েছে এবং সেটা আমাদের ট্রাভেলের আগের দিন দেওয়া হয়েছে। কথা বলতে বলতে আমরা কিন্তু প্লেনে উঠে গিয়েছি এবং প্লেন এখন চলছে মালদ্বীপের উদ্দেশ্যে। আমার কাছে প্লেন থেকে ভিউগুলো দেখতে এত ভালো লাগে, ভিডিও করতে, ছবি তুলতে, এটা আমার খুব ভালো লাগে, কিন্তু প্লেন জার্নিটা আমার কাছে ভালো লাগে না, খুবই বোরিং লাগে, কারণ এই পুরো টাইমটাতে একই জায়গায় বসে থাকা এটা খুবই বিরক্তিকর লাগে আমার কাছে। আমি এখানে ভিডিও করছিলাম এবং কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও দিয়ে দিয়েছে, তো কি খাবার দিয়েছে সেটাও শেয়ার করবো। আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে কী কী খাবার দিয়েছে। ঢাকা টু মালদ্বীপ জার্নিতে সময় লাগবে আমাদের 4 থেকে 4.5 ঘন্টা পৌঁছাতে। আমার কাছে সময়টা খুব বেশি মনে হয় নাই, কারণ 4 থেকে 4.5 ঘন্টা আমি ঘুমাই একদম পার করে দিতে পারবো। তো আমি যখন খাবার দাবার দেখলাম তখন আমি প্ল্যান করে ফেলেছি আমি খাবার দাবার খেয়ে একদম ঘুম দিয়ে মালদ্বীপে গিয়ে একদম ঘুম ভাঙবে আর কি এরকম। তো এই তো আমার খাবার দাবারগুলো আমি খুলে এখন দেখছিলাম, এখানে আছে হচ্ছে খিচুড়ি, চিকেন ঝুরা এরকম একটা, আর সাথে হচ্ছে ফিরনি, কোক, জুস, পানি। ভালোই লেগেছে আমার কাছে মোটামুটি খাবারের সব কিছু। কোথাও যাওয়ার আগে আমি অনেক কিছু লিস্ট করে নিয়ে যাই, আমি এটা করবো, ওটা করবো, এরকম করে ছবি তুলবো, এরকম করে ভিডিও করবো, আমার কাছে অনেক কিছু লিস্ট করা থাকে। যাওয়ার পরে কিচ্ছু না, সব ভুলে যাই, সব কিছু কিচ্ছু মনে থাকে না, এবং ওই যে জিনিসগুলো নোট ডাউন করি ওগুলো কিছু ওপেনই করে দেখি না। এখনও ঠিক তাই হচ্ছিলো, যে কনসেপ্টগুলো আমার মাথায় ছিল সেগুলো একটাও আমি কাজ করতে পারছিলাম না, কারণ আমার মাথা বেশিরভাগ টাইমই ব্ল্যাঙ্ক থাকে। তো ওই ব্ল্যাঙ্ক মাথায় এই যে একটা অ্যাসথেটিক শট নিতে গিয়েছিলাম, এটা কী হয়ে গেল আমি জানি না, মানে আমার কেন যেন ছবি ভিডিও কেন যেন ওইভাবে অ্যাস্থেটিক্যালি সুন্দর হয় না, তারপরেও কিছু একটা যা তা ভিডিও করে ফেললাম। আমি যখন ঘুম থেকে চোখ মেললাম দেখলাম পৌঁছে গেছি স্বপ্নের দেশ মালদ্বীপে। প্লেনের জানালা দিয়ে যে গোল গোল এক একটা সার্কেল দেখা যাচ্ছে এগুলো আসলে এক একটা দ্বীপ। মালদ্বীপের যে দ্বীপগুলো আছে এগুলোই উপর থেকে এভাবে দেখা যাচ্ছে, চারিদিকে নীল পানি, কি যে সুন্দর এই দৃশ্য। এটা আসলে আমি খালি চোখে যখন দেখেছি আমি মনে হচ্ছিল যে বিশ্বাস করতে পারছি না, এতটাই বেশি সুন্দর। আর ভিডিওতে আমি হয়তো বা তার এক অংশও ভাবে তুলতে পারি, আর এই অসীম সৌন্দর্য যেন ভাষায় প্রকাশ করার মতো না। আসলে উপর থেকে যখন হঠাৎ করে চোখ তুলে এই সুন্দর সিনারিওটা দেখলাম আমি খুব অবাক হয়ে চারপাশের সিনারিওগুলো দেখছিলাম। ভিডিওতে যতটুকু না ক্যাপচার করবো তার চেয়ে বেশি মনে হয় আই ওয়াজ লিভিং অ্যাট দ্যাট মোমেন্ট। তো আমাদের প্লেন ল্যান্ড করলো, এরপর আমরা বাসে উঠে যাচ্ছি, এখন চলে যাব আমরা এয়ারপোর্টের সামনের দিকে। আমরা এবার 2 দিন থাকবো হচ্ছে হুলুমালেতে, এবং হুলুমালেতে যে আমরা হোটেলে উঠবো সেই হোটেল থেকে আমাদের একজন লোক পাঠানোর কথা, যিনি আমাদেরকে রিসিভ করবেন। তো সেদিকে আমরা এখন যাব আস্তে আস্তে লাগেজ ট্যাগেজ নিয়ে। তো যেতে যেতে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, আমার সাথে সবসময় যেটা হয়, আমি যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, আমি যখন ঘুরতে যাই তার 1 মাস আগে, 2 মাস আগে, 7 দিন আগে, 10 দিন আগে আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করবে। মানে আমি একদম মানে সবসময় এটা নিয়ে খুব প্ল্যান করবো, চিন্তাভাবনা করবো, অনেক গুছাগাছি করবো, সব কিছু ঠিকঠাক। কিন্তু যত ওই সময়টা ক্লোজ হতে থাকে, মানে কাছে আসতে থাকে যাওয়ার দিন, তত আমার এক্সাইটমেন্ট কমতে থাকে, এবং কমতে কমতে এমন একটা লেভেলে চলে যায় যখন আমি ওই আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে যাই তখন আমার আর কোনো এক্সাইটমেন্ট কাজ করে না, একদম জিরো হয়ে যায়। কিন্তু আমার এই জিনিসটা ছোটোবেলা থেকেই হয়, আমি যেখানেই ঘুরতে যাই না কেন যাওয়ার আগ পর্যন্ত আমার অনেক এক্সাইটমেন্ট থাকে, যাওয়ার পরে আমার এক্সাইটমেন্ট কিছুই থাকে না। মানে আমাকে দেখলে মনে হবে আমি নর্মাল একটা মানুষ, মনে হয় বাসার সামনে থেকে এখান থেকে এখানে গিয়েছি এরকম ফিল হয়।
তো এয়ারপোর্টে নেমে এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে ইমিগ্রেশন অফিসের দিকে। তো ওখান থেকে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব, তারপরে লাগেজ নিব, এরপর আমাদের হোটেল থেকে যার আসার কথা তাকে খুঁজে বের করতে হবে, এরপর আমরা চলে যাব হুলুমালেতে আমাদের হোটেলে। তো এই তো আমরা এখন এখানে লাইনে দাঁড়ানো ছিলাম। তো আমরা হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম, এবার চলে আসছি লাগেজ নেওয়ার জন্য। আর এটাই হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্ট, এয়ারপোর্টটা কিন্তু খুব বেশি বড় না। তো এবার লাগেজ নেওয়ার জন্য আসলাম। আমাদের এই জাতীয় লাগেজের মতো অনেকের এরকম লাগেজ আছে, মানে এটা একটা জাতীয় লাগেজ, তো এই কারণে আমি অনেকের লাগেজ ভুলে ভুলে কয়েকবার তুলেছি। পরে আমাদের ওই যে একটা লাগেজ ট্যাগ যেটা আছে সেটা দেখে আর কি মনে হলো যে না, এটা তো আমাদের না। তো লাগেজ ঠিকঠাক মতো নিয়ে এবার চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টের সামনের দিকে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং মেইন সাইডটা, তো এটাও পাশাপাশি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদেরকে যিনি রিসিভ করতে আসবেন তাকেও খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না এখানে এরকম কাউকে যে আমাদেরকে নিবে, প্ল্যাকার্ড হাতে নেওয়া কাউকে এরকম দেখি নাই। এইখানে সামনে যে ছোট ছোট বুথগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মালদ্বীপের আইল্যান্ডের জন্য বুথগুলো, এখান থেকে আইল্যান্ডের বুকিংগুলো করা যায়। এছাড়া আইল্যান্ডের জন্য যে সি প্লেন বা হচ্ছে স্পিড বোটগুলো যায় সেগুলো এখান থেকেই ছাড়া হয়, তো এই জন্য এখানে বুথগুলো দেওয়া আছে। আমাদের দুই দিন পরে এখানে আইল্যান্ডের জন্য মানে বুকিং দেওয়া আছে, তো সেটাতে আসতে হলে আমাদের এখানেই আসতে হবে। আমি যখন এই ভিডিওটা করছি তখন দেখলাম যে সামনে একজন প্ল্যাকার্ড এরকম গলায় দিয়ে ওই যে ব্লু শার্ট পরা উনি ওখানে হাঁটছেন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করাতে উনি তখন বললো যে হ্যাঁ উনি আমাদের মানে আমরা যে হোটেলে উঠবো সেখান থেকে এসেছেন। তখন ওনাকে খুঁজে পাওয়া, তো উনি হচ্ছে নেপালি, তো ওনার নাম হচ্ছে সাজলান। তো উনি বেশিরভাগই নেপালি ভাষায় কথা বলছিল, হাফ ইংলিশে বলছিল, তো ওনার কথা বুঝতে খুবই কষ্ট হচ্ছিল। তো ফাইনালি ওনাকে পেলাম, এরপর আমরা যাচ্ছিলাম এখন হোটেলের দিকে। তো এখন আমরা চারপাশে এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরেও দেখছি, পাশাপাশি একটু ভিডিও করছি। আমি আসলে এয়ারপোর্টটা প্রথমে যতটা ছোট ভেবেছিলাম অতটাও ছোট না, মানে সামনের দিকটা দেখে মনে হয়েছিল, বাট এইখানে আসার পর দেখলাম না যে এয়ারপোর্টটা বেশ ভালোই বড়। তো এইখানে একটু সামনের দিকে আগাতে দেখলাম এখানে ক্যাফে আছে অনেকগুলো, রেস্টুরেন্ট আছে অনেকগুলো। তো আমরা হচ্ছে এখন আমাদের যে গাড়ি নিতে এসেছে সেই দিকে যাচ্ছিলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনে যখন মেইন রোডে উঠলাম আমি আশা করি নাই যে সামনেই আমি সমুদ্র দেখতে পাবো। আমার ধারণা ছিল হয়তো বা পরে সমুদ্র যেতে যেতে কোথাও পড়বে বা আমরা যখন যাব তখন দেখব, কিন্তু এখানে যে সামনেই এত সুন্দর সমুদ্র দেখে ফেলবো সেটা বোঝা হয়নি। তো বের হয়ে দেখলাম অসাধারণ সমুদ্র। তো আমরা যখন গাড়িতে উঠবো মানে তখনও আসি নাই, তখন আমি ছিলেন তাকে বললাম যে আমি একটু সামনে থেকে দেখে আসি, তো ওনাকে দাঁড়াতে বললাম, আমরা একটু এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, মানে এই সিনারিওটা না মিস করার মতো ছিল না। তো যার কারণে আমি লোভ সামলাতে না পেরে এখানে বেশ কিছুটা ছবি তুললাম, দাঁড়িয়ে ভিডিও করলাম। অসাধারণ সৌন্দর্য, মানে নীল পানি, পরিষ্কার ক্লিয়ার পানি, কী যে ভালো লাগছিল দেখতে এটা বলে বোঝানো সম্ভব না। আমি ভিডিওতে এখানে যতটুকুই দেখানোর চেষ্টা করেছি আমার মনে হয় অত খানিও এখানে অতটা বোঝা যাচ্ছে না। এখানে যে স্পিড বোটগুলো আছে বা এখানে যে বোটগুলো আছে এগুলো হচ্ছে সেই ওই ছোটো ছোটো বুথগুলো যে বসানো যে আইল্যান্ডগুলোতে যায় সেগুলো এখানে, এছাড়া যারা স্কুবা করে বা ডাইভিং করে তাদের জন্য এখানে আলাদা বোট আছে। ঘুমিয়ে জার্নি করার পরও আমি খুব এক্সস্টেড ছিলাম, কারণ প্লেন জার্নি আসলে এক্সস্টেডই লাগে। তো তারপরেও যখন নেমে এত সুন্দর একটা সিনারিও চোখের সামনে পড়ল তখন সব কিছু যেন ম্লান হয়ে গেল, মনে হচ্ছিল এর সামনে সব কিছুই আসলে বাদ হয়ে যায়। তো এতটাই ভালো লাগছিল দেখতে, বাতাসটা খুব হালকা একটা বাতাস ছিল, মিষ্টি বাতাস, সেই সাথে এরকম নীল পানি, আর খুব যে একটা গরম তাও ছিল না, অসম্ভব ভালো লাগার একটা সময় ছিল, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। তো গাড়ি আসতে যতটুকু সময় দেরি হচ্ছিল ঠিক ততটার সময় আমি হচ্ছে ভিডিও করেছি, ছবি তুলেছি, এই যে আমার অবস্থা খুবই খারাপ।
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে মালদ্বীপের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। তো আশা করি সেই সময় জুড়ে আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আপনাদের কাছে। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে মালদ্বীপের। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মালিহা রহমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।